তো আমরা ভিতরে যা দেখেছি, মহামান্য হাইকোর্ট থেকে একটা কমিটি হয়েছে, তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটির একজন আমি নিজেও সদস্য এবং এসপি সাহেবও সদস্য, এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় তিনি হলেন এটার সভাপতি। সাত দিনের মধ্যে আমাদের তিনজনকে একটা প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিষয়টি যেহেতু তদন্তাধীন আছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু বলাটা সমীচীন হবে না। যে 20 জন আহত, কারো কিছু মানে স্বাভাবিক ওয়ান্ডেড হলে যেটা হয়, মানে ওইরকম মানে মানে আশঙ্কাজনক কেউ নাই,